নতুন জন্ম মানে কি এই উত্তর পেতে গেলে আমাদেরকে বাইবেল দেখতে হবে জন সুসমাচার তিন অধ্যায়ে কারণ এই বাক্য যিশু নিজের মুখে বলেছিলেন জন তিন অধ্যায় এক পথ থেকে ফরিসিদের মধ্যে নিকোদিম নামে ইহুদিদের একজন নেতা ছিলেন এই ব্যক্তি রাতের বেলা যিশুর কাছে এসেছিলেন আর তাকে বললেন গুরু আমরা জানি আপনি একজন শিক্ষক হিসেবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন কারণ ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ এইসব আশ্চর্য কাজ করতে পারে না যিশু উত্তরে তাকে বললেন আমি আপনাকে সত্যি বলছি যে নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না নিকোদিম তাকে বললেন মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার নতুন জন্ম হতে পারে সে কি দ্বিতীয়বার মায়ের গর্বে প্রবেশ করে আবার জন্ম নেবে যিশু বললেন আমি সত্যি বলছি জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না বাইবেলে ঈশ্বর পরিষ্কার এটা বলেছেন এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই নতুন জন্ম মানে কি যদিও বহু মানুষের এই বিষয়ে হয়তো সঠিক ধারণা নেই এবং ভ্রান্ত ধারণা অথবা নতুন জন্মের আসল মানে কি নতুন জন্ম এই বিষয়ে একেবারেই কোনো সন্দেহ নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হল নতুন জন্ম লাভ করা একটা আত্মিক অভিজ্ঞতা এটা ঈশ্বরের মুখোমুখি হওয়া কোথায় একজন মানুষ আত্মময় নতুন জন্ম নিতে পারে এবং যীশুখ্রীষ্টতে নতুন মানুষ হতে পারে এই বিষয়টি বলতে গিয়ে যিশু অনেকভাবে ব্যাখ্যা করেছেন যে নতুন জন্ম বলতে কি বোঝায় কারণ বাইবেল এটা পরিষ্কার বলে যে আমরা সকলে পাপে জন্মেছি এবং ঈশ্বরের থেকে পৃথক হয়ে গেছি কারণ আমাদের পাপপূর্ণ স্বভাবের জন্য আমরা পাপে পড়ি এবং যেহেতু আমরা ঈশ্বরের থেকে দূরে তাই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না আর ঈশ্বরের রাজ্যে প্রবেশের বিষয়ে বাইবেল বলে পবিত্র আত্মার শক্তিতে নতুন জন্ম নেওয়া হলো একমাত্র পথ নতুন জন্ম পাওয়ার সঙ্গে শারীরিক সুস্থতার কোনো সম্পর্ক নেই কোনো মানুষ সুস্থ হতে পারেন কিন্তু তার হয়তো নতুন জন্ম হয়নি যিশু হাজার হাজার মানুষকে সুস্থ করেছিলেন যিশুর অনেক আশ্চর্য কাজ তারা দেখেছিল যতটা বইতে লেখা আছে তার চাইতে হয়তো অনেক বেশি তবু সেই লোকেরা যারা সুস্থ হয়েছিল এবং যিশুর আশ্চর্য কাজ দেখেছিল তারাই চিৎকার করে বলেছিল ওকে কুরুশে দাও ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী সুস্থ করেন কোনো মানুষ নিজের শক্তিতে কাউকে সুস্থ করতে পারেন না শুধু ঈশ্বর পারেন এবং অনেক সময় আমরা যখন প্রার্থনা করি অন্যরা সুস্থ হন আবার অনেক সময় তারা সুস্থ হন না কিন্তু আপনি সুস্থ হতেই পারেন এবং জীবনে সকল আশ্চর্য কাজের অভিজ্ঞতা লাভ করতে পারেন কখনও নতুন জন্ম না পেয়েই নতুন জন্ম পাওয়ার সঙ্গে জাগতিক উন্নতির কোনো সম্পর্ক নেই আপনি জাগতিক উন্নতি করতে চাইলে নিজে থেকেই করতে পারেন ঈশ্বরের কোনো সাহায্য ছাড়াই যিশু শিষ্যদের অনেকেই গরিব ছিল তিনি নিজেই গরিব ছিলেন নতুন জন্ম পাওয়া মানে আপনি কিছু একটা শক্তির খোঁজ করছেন এবং নতুন জন্ম পাওয়া মানে কোনো পূজা নয় এর মানে সরকারকে উৎখাত করার চেষ্টা আর এটা সাজানো চক্রান্ত জাগতিক দৃষ্টিভঙ্গিতে নতুন জন্ম পাওয়া বলতে যা বোঝায় তার সঙ্গে ঈশ্বরের শক্তি দ্বারা নতুন জন্ম পাওয়ার আন্তরিক অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই যিশু অনেক শব্দবন্ধ ব্যবহার করেছেন যেমন যিশু বলেছেন আমাকে অনুসরণ করো নতুন জন্ম লাভের একটা শুরু আছে তারপর তিনি বলেছেন ক্রুশ তুলে নাও আর আমার পিছনে এসো এটাই তো আসল অর্থ নতুন জন্ম লাভ করা যিশু বারে বারে বলেছিলেন যদি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাও অনুতাপ করো আপনি যখন মন পরিবর্তন করেন তখন নতুন জন্ম লাভ করেন যিশু বলেছেন স্বর্গে ধন সঞ্চয় করো পৃথিবীতে নয় যখন কোনো ব্যক্তির মধ্যে এই মনোভাব আসে সেটাই সেই ব্যক্তির নতুন জন্ম লাভ করার প্রকাশ যিশু সকলকে শুরু দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন আর শুরু দরজা দিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার অভিজ্ঞতাই হলো নতুন জন্ম লাভ করা তিনি বলেছেন আমাদের পাপের ক্ষমা যেন অবশ্যই পাই ভালো যখন আমরা নতুন জন্ম লাভ করি আমরা পাপের ক্ষমা পাই যিশু বলেছেন তোমরা যারা ক্লান্ত বোঝা বয়ে বেড়াচ্ছ আমার কাছে এসো আর আমাতে বিশ্রাম নাও এটাই হলো নতুন জন্ম লাভ করার অভিজ্ঞতা যিশু বলেছেন যে যারা হারিয়ে গেছে তাদের বাঁচাবার জন্য তিনি এসেছেন এর মানে তিনি মানুষকে নতুন জন্ম লাভের অভিজ্ঞতা দেওয়ার জন্য এসেছিলেন যিশু বলেছেন আমরা যেন সব কিছুর চেয়ে ঈশ্বরকে সবার আগে ভালোবাসি আপনি যখন নতুন জন্ম লাভ করেন যিশু বলেছেন যে তিনি উপচে পড়া জীবন দিতে এসেছেন যা হল নতুন জন্ম লাভের অভিজ্ঞতা তিনি আরও বলেছেন যে আপনার মধ্যে জীবন জলের নদী বইবে আর সেটাই হলো নতুন জন্ম লাভ যিশু বলেছেন যে তিনি পরিত্রাণ দিতে এসেছেন আর সেটাই হলো নতুন জন্ম লাভ করা এই রকম আরও অনেক কম করে পঁয়ত্রিশটা বিভিন্ন শব্দবন্ধ যিশু নতুন নিয়মে চারটি সুসমাচারে বলেছেন নতুন জন্ম লাভের ধারণার সঙ্গে মানুষের সাজানো কোনো কিছুর সম্পর্ক নেই এটা কোনো পূজা পদ্ধতি নয় এটা কোনো সংগঠন নয় সব চার্জের সকল সম্প্রদায়ের মধ্যে অনেককে পাওয়া যায় যারা নতুন জন্ম লাভ করেছেন ঈশ্বর কোনো সম্প্রদায় দেখেন না ঈশ্বরের রাজ্যে এই সবের কোনো মূল্য নেই কেবলমাত্র পাপীরা অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছেন আর তাই আপনি যখন যিশু খ্রিস্টের বাক্য শুনেন আপনি উপলব্ধি করেন যে আপনি খারাপ নিঃস্ব একজন পাপি যে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন এবং আপনার জীবনে তার অনুগ্রহ ও ক্ষমার প্রয়োজন আছে এবং আপনি আপনার পাপের জন্য অনুতাপ করেন আর প্রভুর হাতে জীবন সমর্পণ করেন এবং যিশুর বহুমূল্য রক্তের দ্বারা যখন পাপ থেকে আপনি সূচি হন আপনি খ্রিস্টেতে নতুন সৃষ্টি হন এটাই হলো নতুন জন্ম লাভ করার ফল কেউ অন্য কাউকে নতুন জন্ম দিতে পারে না কেউ জোর করে নতুন জন্ম লাভ করতে পারে না এটা ঈশ্বরের কাজ যদি পবিত্র আত্মা আপনার ভিতরে কাজ না করেন আপনাকে সেই উপলব্ধি না দেন এবং আপনি উপলব্ধি না করেন আর তার ডাকে সারানা দেন তাহলে আপনি নতুন জন্ম লাভ করতে পারেন না এটা একেবারেই ঈশ্বরের কাজ কোনো মানুষ কাউকে নতুন জন্ম দিতে পারে না এটা ঈশ্বরের কাজ আর কেউ অন্যকে নতুন জন্ম নেওয়ার জন্য আটকাতে পারে না কারণ এটা ঈশ্বরের কাজ ঈশ্বরের কাজ চলতেই থাকবে তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী এবং সর্বব্যাপী আর তাই আমরা আমাদের মন থেকে এই ভুল ধারণা বের করে দেব নতুন জন্ম পাওয়া বা না পাওয়া কোন একটি চার্জের কোনো একটি বিশেষ সম্প্রদায়ের উপর নির্ভর করে না যে সেখানে নতুন পাওয়া বা না পাওয়া লোক থাকবে কি না এবং খ্রিস্টিয়ান পরিবারের জন্ম নেওয়া বা কোনো বিশেষ চার্জে যাওয়া বা নানান রীতিনীতি মেনে চলা কাউকে নতুন জন্ম দিতে পারে না এটা একটা নিঃস্ব অভিজ্ঞতা কারণ আপনার জীবনে আপনি প্রভু যিশু খ্রিস্টের মুখোমুখি হয়েছেন আর যিশু যখন নিকোদিমকে বলেছিলেন নিকোদিম কত পণ্ডিত ছিলেন আপনিও আপনার জ্ঞান দিয়ে এটা বুঝতে পারবেন না এখানে যিশু একটি কথা বলেছিলেন যা লেখা আছে যে স্কেল ছত্রিশ অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদে আমাদের ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি পাথরময় অন্তর দূর করে দেবেন এবং এক নতুন অন্তর দেবেন এবং তিনি সেই অন্তরে জল ছিটিয়ে দেবেন আর শুদ্ধ করবেন তাই বাইবেল পরিষ্কার বলে যে আপনি যখন নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করেন আপনি নতুন সৃষ্টি হন আপনার পাপ ক্ষমা হয় এবং ঈশ্বরের পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করেন তাকে খুশি করতে সাহায্য করেন খ্রিস্টেতে নতুন সৃষ্টি হয়ে ওঠা মানে যে আপনি নিখুঁত হয়ে গেলেন তা নয় এর মানে আপনি ঈশ্বরের রাজ্যে শিশু হয়ে নতুন জন্ম লাভ করলেন আর এবার আপনাকে বৃদ্ধি পেতে হবে আপনার বিশ্বাসে জ্ঞানে এবং পরিপক্ক হতে হবে এবং ঈশ্বর যেভাবে আপনাকে গড়তে চান সেভাবে আপনাকে গড়ে উঠতে হবে তাই এটা আমাদের বুঝতে হবে যে এটা ঈশ্বরের কাজ এবং এর সঙ্গে সুস্থ হওয়া আর্থিক উন্নতি রাজনৈতিক ক্ষমতা বা চক্রান্তের কোনো সম্পর্ক নেই আপনি যা ভাবছেন তার চেয়ে এটা সম্পূর্ণ আলাদা আসলে যিশু এটা পরিষ্কার করে বলে দিয়েছিলেন যখন তিনি পণ্টিও পিলাটে আর সামনে দাঁড়িয়েছিলেন পন্টীয় পিলাট তাকে একটি প্রশ্ন করেছিলেন যিশু তাকে পরিষ্কার বলেছিলেন যে আমার রাজ্য এই জগতের নয় এবং তিনি আরও বলেছিলেন যে আমার রাজ্য যদি এই জগতের হতো তাহলে ইহুদিরা যখন মাকে পীড়ন করেছিল আর আমাকে ধরেছিল তখন আমার শিষ্যরা লড়াই করতো কিন্তু তারা করেনি কারণ ঈশ্বরের রাজ্য এই জগতের নয় তা এই জগৎকে অতিক্রম করে নতুন জন্ম লাভ করা কাউকে দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি একটি আত্মিক অভিজ্ঞতা যা আপনাকে অবশ্যই একজন ভালো উপকারী এবং সৎ মানুষ করে তোলে খ্রিস্টেতে আমরা নতুন মানুষ আমরা ঈশ্বরকে খুশি করি কেউ কখনো নিজের শক্তিতে নতুন জন্ম লাভ করতে পারে না আমি আবার বলি কেউ কখনো অন্য কাউকে নতুন জন্ম নেওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারে না কারণ এটা ঈশ্বরের কাজ আর তাই আমাদের বুঝতে হবে বাইবেল কি বলে এবং আমাদের মনকে এসব রকমের পৌরণিকতা এবং ভ্রান্ত ধারণা থেকে মুক্ত রাখতে হবে সত্যের চারপাশে না ঘুরে সত্যকে গ্রহণ করতে হবে যা ঈশ্বরের বাক্যে আছে এবং যিশু নিজে যা বলেছেন নতুন জন্ম কি তা বোঝার জন্য আপনার জন্য সবচেয়ে সহজ ব্যাখ্যা এটাই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন